এই বন্ধ হওয়ার প্রবণতাটা কেন হবে? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে বলছি না, আমি এখানে অভিনেতা নই, কোনো শিল্পীর শিল্পীরা যদি আজকে সেটে যান, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক। কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করা একটা ছবি শুরু করার আগে। আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করে না, আমি সবথেকে গর্বিত, তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসে, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের শিল্পীরা, আমাদের কলাকুশলীরা কাজ পাবে। এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম, অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, একবার বসে না যারা বিজ্ঞ, এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন, কারণ এর মধ্যে অনেকগুলো লিগ্যাল সাইড আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়মকানুন, সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত, যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব, বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি, যেটা বারবার বলছি। এবং তাতে আমাদের, আমি এখনও জোর গড়ায় বলছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত, আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিলের ইজ এক্সেলেন্ট। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোটো হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, একটু দু মিনিট ব্যানে, এটি ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান, এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে, এবং সেই সম্মানটা পায় তারা। তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন। পরিচালক কন্ডাক্টর সে আঙুলে আঙুলটা নাড়ে, ভায়োলিন বাজে, ফলে সবাই মিলে করতে হয়। একটা ভায়োলিন যদি বেসুরো বাজে অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায়। ফলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছি।